এমডিএস বাংলা চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমি দেখাবো জেডকেটেকো ডিভাইস F18 সাথে লক এবং এক্সিট বাটন কিভাবে সেট করবেন। এটা সেট করার জন্য একটি 12 ভোল্ট 3 অ্যাম্পিয়ার এর অ্যাডাপ্টার নেবেন। প্রথমে ডিভাইসে পাওয়ার দিবেন। এখানে 4টি ক্যাবেল প্রয়োজন হয়, যেমন কমন, বাটন, এনসিওন, জিএনডি, কমন অ্যাডাপ্টরের প্লাসই দিবেন। এনসিওন লকের প্লাসে দিবেন। জিএনডি লকের মাইনাসে দিবেন। এরপরে রিলিজ বাটন সেট করবেন। এক্সিট বাটনের আরেকটি ক্যাবেল জিএনডিতে সেট করে দিবেন। এক্সিট অথবা রিলিজ বাটনে প্রেস করলে লক রিলিজ হয়ে যাবে। লক রিলিজ হয়ে গেছে, আবার লক হয়ে যাবে একটু টাইম পরে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। এভাবেই লক এবং পুশ বাটন সেট করবেন জেডকেটেকো F18 সাথে। আপনাদের যদি নতুন কোনো প্রোডাক্ট প্রয়োজন হয়, সিকিউরিটি সিস্টেম, ক্যামেরা অথবা আইটি রিলেটেড, আমাদের সাথে যোগাযোগ করবেন, খুবই কম প্রাইসে পাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।